শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রতিটি গুলির হিসাব নেওয়া হবে হুঁশিয়ারি বিএনপির। ক্ষমতা হারানোর আতঙ্কে দিশেহারা শেখ হাসিনা সরকার। চট্টগ্রামে পুলিশের সামনে বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের হামলা। দিনাজপুরে বিএনপি কর্মীদের উপর হামলা, মির্জা ফখরুলের হুঁশিয়ারি। রাজনৈতিক সংঘাতে মার্কিন ভিসা নীতির প্রয়োগ বাড়বে আওয়ামী সরকারের উপর। বিএনপি 4,500 নেতা কর্মীর বিরুদ্ধে অবৈধ মামলা। এবং সবশেষ থাকছে, বেডের তুলনায় চারগুণ রোগী হাসপাতালে চিকিৎসা পেতে দুর্ভোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। লক্ষ্মীপুরে পদযাত্রায় বিএনপি কর্মীকে হত্যার প্রতিবাদে আগামী বৃহস্পতিবার বেলা 11টায় দলটির নয়াপল্টনে শোক র্যালি করার ঘোষণা দিয়েছে। বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গতকাল ও আজকে বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনে আর দেশ চলতে পারে না। এই সরকারের চুরি লুণ্ঠনের বিরুদ্ধে জনগণ জেগেছে। তিনি বলেন, এই সরকারের প্রয়োজন নেই, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগের ভোট চুরির কারণে আজ দেশের মানুষ ভোট দেওয়া ভুলে গেছে। আমরা ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য রাস্তায় এসেছি। তিনি বলেন, যারা সকাল থেকে বিকেল পর্যন্ত পায়ে হেঁটে আন্দোলন করতে পারে তারা সফল হবে ইনশাল্লাহ। প্রতিটি গুলির হিসাব দিতে হবে, পই পই করে হিসাব নেওয়া হবে, কোনো অপরাধী বা পুলিশকে রেহাই পাবে না। সাবেক বিচারপতি খায়রুল হককে বাংলাদেশের বড় মির্জাফর আখ্যা দিয়ে আব্বাস বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছে। গত 15 বছরে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে যারা গুম খুন হয়েছেন, এ প্রত্যেকটির জন্য খায়রুল হককে কাঠগড়ায় দাঁড়াতে হবে। সরকারের পদত্যাগ সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠায় এক দফা দাবিতে বুধবার দ্বিতীয় দিনের মতো রাজধানীতে পদযাত্রা করেছিল যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল এবং জোটগুলো। পদযাত্রা পূর্ব সমাবেশে নেতারা বলেছেন, গণতান্ত্রিক ধারায় দল হিসেবে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে। বিরোধী দলকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে তারা। ক্ষমতা হারানোর আতঙ্কে সরকার ও সরকারি দল এখন দিশেহারা। এবার বিজয়ী হবে মানুষ। বেলা 11টায় নয়াপল্টনে তিনি এইসব কথা বলেছেন। সমাবেশে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, গণ আন্দোলনের মধ্য দিয়েই এই ভোট ডাকাত দুর্নীতিবাদ সরকারকে বিদায় দেওয়া হবে। ক্ষমতা হারানোর ভয়ে এই সরকার এখন দিশেহারা, এজন্য তারা বিরোধীদের ওপর হামলা করছে। আগামীতে এদের প্রতিটি অপরাধের বিচার করা হবে। মঙ্গলবার পদযাত্রা কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে হামলার প্রসঙ্গ টেনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুর রহমান বলেছেন, গণতান্ত্রিক ধারার রাজনৈতিক দল থেকে সন্ত্রাসী দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ। রাজনৈতিকভাবে মোকাবেলা করার তাদের ক্ষমতা নেই। শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে গুলির তীব্র নিন্দা জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান আহ্বায়ক জুনায়েদ সাকি বলেছেন, হামলা ও গুলি করে এই সরকার এই বার্তা দিতে চায়, আপনারা ঘরে বসে থাকেন, রাস্তায় নামবেন না, কিন্তু এবার মানুষকে ঘরে আটকে রাখা যাবে না। চট্টগ্রাম নগরে বিএনপির পদযাত্রা শেষে চট্টগ্রাম 10 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলা। প্রচারণা গাড়ি এবং যানবাহন ভাঙচুরের অভিযোগ তুলে বিএনপির কাজী দেউরস্থ কার্যালয়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ এবং যুবদল। এতে কেউ হতাহত না হলেও চট্টগ্রাম মোড়ে উত্তেজনা চলছে। তবে বিএনপির নেতারা দাবি করেছেন, শান্তিপূর্ণ পদযাত্রা থেকে কেউ মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী কার্যালয়ে হামলা চালায়নি। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলার নাটক সাজিয়ে বিএনপির নগর কার্যালয়ে হামলা চালিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেল 6টার দিকে লাঠি, হকি স্টিক, লোহার রড সহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর নূর আহমেদ সড়কে নাসিম ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের দিকে আগাতে থাকে। এ সময় নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমার নেতৃত্বে পুলিশ কর্মকর্তা সেখানে ছিলেন। পুলিশের সামনেই কয়েকশো নেতাকর্মী পুলিশের বাধা এড়িয়ে ভিতরে ঢুকে যান। পরে বিএনপি কার্যালয়ের ভিতরে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি সেখানে ও এর আশেপাশে ঝুলানো ব্যানারগুলো তারা ছেলে ফেলেছে। বেশ কয়েকটি মোটরসাইকেল এবং প্রাইভেট কার ভাঙচুর করেছে তারা। পরে নাসিমন ভবনের সামনে সড়কে ব্যানার জড়ো করে তারা আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা দু একটি বিএনপি ধর ধরে ধরে জবাই কর স্লোগান দিতে থাকেন। প্রায় 20 মিনিটের মতো তারা সেখানে অবস্থান নিয়ে পরে স্লোগান দিতে দিতে স্থান ত্যাগ করেছেন। বিএনপির চলমান পদযাত্রা কর্মসূচিতে পুলিশের গুলিতে লক্ষ্মীপুর কৃষক দল নেতা সজীব হোসেন মৃত্যুর প্রতিবাদে আগামী 21 জুলাই সারাদেশে শোক র্যালি করবে বিএনপি। গতকাল বুধবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠের পদযাত্রা পূর্ব সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এই সময় তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেছেন, এই সরকার কাপুরুষ সরকার, সেজন্য পদযাত্রা কর্মসূচিতে হামলা ও বাধা প্রদান করে আমাদের নেতাকর্মীদের হামলা মামলা ও গ্রেফতার করছে। দিনাজপুর হাবিব রবির সামনে পদযাত্রায় অংশ নিতে আসা নেতাকর্মীদের উপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা করেছে। মির্জা ফখরুল হামলার শিকার একজন আহত ব্যান্ডেজ পরানো ব্যক্তিকে দেখে বলেন, দেখুন আওয়ামী সন্ত্রাসী বাহিনী কিভাবে কাপুরুষের মতো হামলা করেছে। এসব থেকে মুক্তি পেতে জনগণকে জেগে উঠতে হবে, দেশ ও মাটিকে রক্ষার জন্য জেগে উঠতে হবে। মির্জা ফখরুল বলেন, সরকারের পদত্যাগ সহ নির্দলীয় সরকারের দাবিতে এক দফা ঘোষণা হয়েছে জাতিকে মুক্তির জন্য। এই পদযাত্রা এখন আর পদযাত্রা নয়, এটি জনগণের বিজয় যাত্রা। বিরাজমান রাজনৈতিক সংঘাত সহিংসতার কারণে সংশ্লিষ্ট অনেকের উপর যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আরোপ হতে পারে। সহিংসতা বাড়লে এর প্রয়োগও বাড়তে পারে, কেননা ভিসা নীতিতে বলা হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যে কোনো বাংলাদেশি নাগরিকের ভিসা প্রদানে যুক্তরাষ্ট্র বিধিনিষেধ আরোপ করতে পারে। বুধবার এই প্রসঙ্গে যুগান্তরের কাছে মতামত জানতে গিয়ে কয়েকজন বিশ্লেষক এমন মন্তব্য করেছেন। তারা বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে শুধু রাজনৈতিক সহিংসতা নয়, যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের অনেক কিছুই মনিটরিং করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দুই প্রধান দলের রাজপথের কর্মসূচি ক্রমেই সহিংস হয়ে উঠছে। ইতিমধ্যে হতাহতের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি পর্যালোচনায় বিশ্লেষকদের অনেকে আশঙ্কা করছেন, থামার কোনো লক্ষণ তারা দেখছেন না, বরং সামনের দিনগুলোতে সংঘাতপূর্ণ পরিস্থিতি আরও ব্যাপক আকার ধারণ করতে পারে। বর্তমান রাজনৈতিক সহিংসতার কারণে জড়িতদের উপর মার্কিন ভিসা নীতির প্রভাব পড়ার সম্ভাবনা কতটুকু জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির যুগান্তরকে বলেছেন, এখন ওপেন সোর্স থেকেই অনেক তথ্য পাওয়া যায়। এখানে যুক্তরাষ্ট্রের দূতাবাস আছে, তাদের বিভিন্ন সিভিল সোসাইটি প্রতিষ্ঠানও আছে যারা একসঙ্গে মিলে কাজ করে। এছাড়া পত্রপত্রিকায় খবরাখবর আসে, যেখানে অনেক তথ্য থাকে সেগুলো তারা ব্যবহার করবে। তাদের নিজস্ব ইনফরমেশনের সোর্স আছে, সেগুলোকেও তারা ব্যবহার করতে পারে। কে মারছে, কি করছে, কি বলছে, এগুলো বিভিন্ন পত্রপত্রিকায় আসে, তবে আন্দাজ থেকে বলতে পারি তারা অনেক কিছুই মনিটরিং করছে। বিএনপির ডাকা পদযাত্রা ঘিরে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে পুলিশ এবং আওয়ামী লীগের সঙ্গে বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া হামলা এবং পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনায় ঢাকাসহ বিভিন্ন জেলায় 14টি মামলা হয়েছে। মঙ্গলবার মধ্যরাত এবং বুধবার পুলিশ কলেজ শিক্ষার্থী প্রতিষ্ঠানের কর্মচারী মামলাগুলো করেন। এসব মামলায় বিএনপির 4,500 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 40 বিএনপি নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। ঢাকার মিরপুরের বাংলা কলেজের সামনে সংঘর্ষের ঘটনায় 2 মামলায় 1,000 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এসব হামলা মামলায় 18 জনকে গ্রেফতারও করা হয়েছে। ফেনীতে বিএনপির 2,000 নেতাকর্মীর নামে মামলা হয়েছে। পিরোজপুরে পুলিশের উপর হামলার ঘটনায় বিএনপির 380 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এবং 15 জনকে গ্রেফতার করা হয়েছে। বগুড়ায় পুলিশ এবং স্থাপনায় হামলা এবং বিস্ফোরণের ঘটনায় 4টি মামলায় 211 জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। জয়পুরহাটে বিএনপির 1,231 জন নেতাকর্মীর বিরুদ্ধে 2টি মামলা এবং 2 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজের সামনে ছাত্রলীগ এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার রাতে দারুস সালাম থানায় 2টি মামলা হয়েছে। কলেজ শিক্ষার্থী রুবেল হোসেনের মামলায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং শিক্ষার্থীদের মারধরের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় এজাহার নামীয় 120 জন এবং অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। অপরদিকে কলেজের কর্মচারী মহিদুর রহমানের করা মামলায় কলেজে ভাঙচুর এবং কলেজের স্টাফদের মারধরের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় এজাহার নামীয় আসামি 109 জন এবং অজ্ঞাতনামা 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বেডের তুলনায় 4 গুণ রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। অতিরিক্ত রোগীর চাপে ওয়ার্ডের ভেতরে তো দূরের কথা, বারান্দাতেও জায়গা হচ্ছে না। চিকিৎসা সেবা, ওষুধ এবং খাবার পানি নিয়েও অভিযোগ না থাকলেও বেড না পাওয়ার অভিযোগ করছেন রোগী এবং তাদের স্বজনরা। এতে চিকিৎসকরা চিকিৎসা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। হাসপাতালের পরিচালকরা জানিয়েছেন, 1,000 শয্যার এই হাসপাতালে প্রতিদিন 3,500 থেকে 4,000 রোগী ভর্তি থেকে চিকিৎসা সেবা নিচ্ছেন। পরীক্ষা নিরীক্ষা, খাবার দাবার এবং ওষুধেরও সংকট না থাকলেও বেড সংকটের কারণে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে রোগীদের। হাসপাতালের সার্জারি বিভাগের 3 নম্বর ইউনিটে ভর্তি আছেন ভালুকার উথুরা গ্রামের কলেজছাত্রী ঝর্ণা আক্তার। পেটের ব্যথা নিয়ে 17 জুলাই হাসপাতালে ভর্তি হন। ওয়ার্ডের ভেতরে জায়গা না পেয়ে বারান্দার এক কোণে অবস্থান করছেন। ভর্তির পর থেকে স্যালাইন এবং ইঞ্জেকশন চলছে তার।
ছরনা আক্তার আরও বলেছেন, হাসপাতালে চিকিৎসা খুবই ভালো, চিকিৎসক এবং নার্সরা যত্ন করেন, ওষুধ এবং খাবার ঠিক মতো দেন, কিন্তু ওয়ার্ডের ভিতরে জায়গা না থাকায় বারান্দায় থেকে চিকিৎসা নিতে হচ্ছে। বারান্দায় ফ্যান না থাকায় গরমে প্রচণ্ড কষ্ট করে চিকিৎসা সেবা নিচ্ছি, রোগী বেশি হওয়ায় বেডও পায়নি। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।